হ্যালো ছোট্ট বন্ধুরা, আমরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে আমরা কি শিখব জানো? কক, মোড়ক। আর তোমরা প্রতিবারের মতন যেগুলো প্র্যাকটিস করবে, পেন্সিল ওপরে ধরবে, ফ্রি হ্যান্ড ড্রয়িং প্র্যাকটিস করবে, রিস্ট যেমন খুশি ঘোরাবে, খাতা ঘোরাবে না, কোনো কাঁটা কম্পাস, কোনো স্কেল ইউজ করবে না। আর নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেল বেসিক ড্রয়িং ফর চিলড্রেন সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে যাতে প্রথম থেকে নোটিফিকেশন পেয়ে যাও। পুরনো ভিডিওগুলো অবশ্যই দেখবে, লাইক করবে আর প্রচুর শেয়ার করবে। নতুন আঁকা শুরু করা যাক, চলো শুরু করি। ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট আমরা একটা সার্কেল করব। এর মাথাতে আমরা কি করব, একটা ওভাল করব। এরপর আমরা কি করব, এই পয়েন্ট যে তৈরি হয়েছে এখান থেকে আমরা দুটো কার্ভ লাইন টানবো, না এখান থেকে নয়, নিচে দিয়ে আমরা একটা কার্ভ লাইন টানলাম। এবার আমরা ককের ঠোঁট করব। প্রথমে কি করব, ভি করব, একটা বড় করে ভি, ককর ককরে ডাকছে তো। এবার এগুলো আমরা উল্টো দিকে আরো ভি করে জুড়ে দিলাম, হয়ে গেল জিভ। এইবার আমরা ককের চোখ করব, কি করব, একটা সার্কেল করলাম, তার মধ্যে চাঁদের মতো এঁকে দিলাম। এবার এখান থেকে দুটো সার্কেল করে নিই, হাফ সার্কেল টাইপ। এইবার মাথাতে আমরা কি করব, এই যে ওভাল করেছিলাম এখান থেকে মোরগের ঝুঁটি এঁকে দেব, মোরগের মাথার ঝুঁটি। আচ্ছা এইবারে কি করব, এবারে এই যে সার্কেলের এক্সট্রা পোর্শনটা রয়েছে এটা আমরা মুছে দেব, আর এই ওভালটা যে তৈরি হয়েছে এগুলো আমরা মুছে দেব যাতে পরিষ্কার একটা ঝুঁটি বোঝা যায়। এবার মোরগের গলায় ঝুঁটি একটা চর্বির মতো থাকবে বলে সেইগুলো আমরা এঁকে ফেললাম। আমাদের কিন্তু কমপ্লিট মোরগ আঁকা শেষ হলো, মোরগের পোর্ট্রেট। মানুষের পোর্ট্রেট তো আমরা অনেক আঁকি, আমরা আজকে মোরগের আঁকছি। আচ্ছা এবারে কি করতে হবে দেখো, প্রথমেই দেখে নাও আমরা কত ইজি ভাবে কি সুন্দর করে একটা ড্রয়িং করে ফেললাম, এবং কোনো রকম খাটি মানে সেভাবে আমাদের খাটতে হলো না। এবার আমরা মোরগটাকে রং করব, অবশ্যই রং করব, তো চলো রং করা যাক। আচ্ছা এবার আমরা মোরগটাকে রং করছি। ফার্স্টে আমি নিয়েছি মিডিয়াম ইয়েলো, যেটাকে গ্র্যাম্বোজ হিউ বল, গ্র্যাম্বোজ হিউ দিয়ে আগে আমি একটু অর্ডার করে নিলাম। তারপর মাথার ছুটিটাকেও আমি বর্ডার করছি। এরপর আমরা ইয়েলোটা ফিল করব, হয়ে গেল মুখটা কালার করা কমপ্লিট হলো। এবারে আমরা ছুটিটা করব, thank you.
এরপর আমরা ছোট করব কাইলু দিয়ে বর্ডার দিলাম এটাকে ওয়াইড দিয়ে একটু মাছ শোকটাতেও আমরা অর্ডার করে দিচ্ছি এবারে আমরা কি করব এবারে আমরা শেক দেব তার জন্য আমি ভার্মিলিয়ন হিউ মানে যেটা ডিপ অরেঞ্জ স্কারলেট ভার্মিলিয়ন হিউ সবই একই এটা দিয়ে আমরা আগে একটু বর্ডার টাইপের করে নিলাম তো এবার আমরা ভার্মিলিয়ন হিউ দিয়ে শেড দিচ্ছি এবার আমরা উপর দিকেও সেম প্রসেসে শেড দিচ্ছি আচ্ছা তোমরা ছোটরা ভয় পাও রং ভেঙে গেলে বাড়িতে পড়বে না একদম ভয় পাবে না যত রং ভাগ ভেঙে যাবে ততই ভালো রং ভেঙে গেলে ছোট ছোট টুকরো টুকরো রং দিয়ে রং করতে ভীষণ সুবিধে হয় কালার ফিল করতে এবং শেড দিতে ভীষণ সুবিধে হয় তো এতে ভয় পাবার কিছু নেই বাড়িতেও বকবে না আর এইসব রংগুলো একটু ভাঙবেই আচ্ছা হয়ে গেল আমাদের ছুটিতে শেড দেওয়া এবার আমি একটু রেডের টাচ দেবো রেড দিয়ে একটু বর্ডার টাইপের করে নিলাম এবার রেড দিয়ে একটু শেড দিয়ে দিলাম যাতে রংটা প্রমিনেন্ট হয় আচ্ছা হয়ে গেল আমাদের শেড দেওয়া মোরগের ছুটিতেও আমরা একটু শেড দিয়ে দিলাম সুন্দর করে এবারে বাকি যে পোর্শনটা রইল এখানে আমরা ভার্মিলিয়ন হিউ কালারটা করে দিলাম ইয়ালোর মধ্যে একটু শেড দিয়ে দিলাম তো সেই জায়গাটা আমরা রেড দিয়ে একটু বর্ডার করে দেব হয়ে গেল এবার একদম লাস্টে আমরা কি করব তোমরা জানো অ্যাজ ইউজুয়াল আমরা ব্ল্যাক দিয়ে বর্ডার দেব যাতে ছবিটা ভিভিড হয় আমাদের রং করা কমপ্লিট হয়ে গেল এবার আমরা কি করব অ্যাজ ইউজুয়াল আমরা স্টেপগুলো ফলো করব কিভাবে আমরা ড্র করেছি আর কিভাবে ছবিটা দাঁড়ালো তো চলো আমরা স্টেপগুলো ফলো করে নিই